পুরো বাংলাদেশে যখন বইছে পরিবর্তনের হাওয়া, তখন পাকিস্তানে বুধবার থেকে মাঠের লড়াইয়ে নামছে জাতীয় ক্রিকেট দল। দেশের পরিস্থিতি ভালো না থাকায় নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান পাড়ি দেয় নাজমুল শান্তর দল। তবে ভিন দেশে বসে খবর রেখেছেন নিয়মিত, গণ অভ্যুত্থানে প্রাণ ক্ষয় পীড়া দিচ্ছে ক্রিকেটারদেরও। লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গিয়েছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক, সবাই খুবই স্ট্রাগল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না, প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো। তবে সেসব ভুলে আপাতত খেলায় মনোযোগ দিতে হবে শান্তদের। পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। তিন ফরম্যাটের মধ্যে টেস্টেই স্বাগতিকদের সাথে বাংলাদেশের শক্তির ফারাকটা সবচেয়ে বেশি। গত 23 বছরে 13 টেস্ট খেলে 12টি ম্যাচ জিতেছে পাকিস্তান। 2015 সালে খুলনায় তামিমের ডাবল সেঞ্চুরি আর ইমরুলের 150 রান করার ম্যাচে কেবল ড্র আদায় করেছিল বাংলাদেশ। তবে এবার নতুন ইতিহাস গড়ার প্রত্যয় নাজমুল শান্তর। Special things this time and players are really excited to play here. তিন ফরম্যাটের মধ্যে গত কয়েক সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের প্রস্তুতি ভালো হওয়ায় ব্যাটাররা রানে ফিরবেন বিশ্বাস শান্তর। পেস সহায়ক রাওয়ালপিন্ডির উইকেটে বাংলাদেশ একাদশে থাকবে তিন পেসার, সেই সাথে দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের থাকার সম্ভাবনাই বেশি। পাকিস্তান একাদশে থাকবে না কোনো স্পেশালিস্ট স্পিনার, শাহিন আফ্রিদি নাসিম শাহ সহ থাকবে চার পেসার। এবার ভালো আমরা প্রিপারেশন নিতে পেরেছি, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব, পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার। দেশের পট পরিবর্তনের প্রভাবটা ক্রিকেটারদের মাঝে ততটা না থাকলেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান রয়েছেন বিপাকে, তিনি পাশে পাচ্ছেন অধিনায়ককে। হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটার, আমার মনে হয় না খেলায় তার এর প্রভাব পড়বে। সে পেশাদার এবং লম্বা সময় ধরে এই খেলাটা খেলছে। রাজনৈতিক ওই বিষয় ছাপিয়ে আমি আশা করি তিনি এই সিরিজে স্পেশাল কিছু করবেন দলের জন্য। ঘরের মাঠের চেনা কন্ডিশন কাজে লাগিয়ে দুই ম্যাচে দাপট দেখিয়ে জিততে চায় পাকিস্তান। বাংলাদেশকে নিয়ে বেশি না ভেবে নিজেদের পরিকল্পনাতেই মনোযোগী হবার কথা বলছেন অধিনায়ক শান মাসুদ। তবে বাংলাদেশকে সমীহ করছেন এই পাকিস্তানি। অভিজ্ঞতা বাংলাদেশের বড় শক্তি। আমার ব্যক্তিগত পছন্দের ব্যাটার লিটন দাস, দারুণ ব্যাটিং করে লিটন। এছাড়াও সাকিব, মুশফিক, মুমিনুলের মতো অভিজ্ঞরা আছে। পেস বোলিং কিছুটা অনভিজ্ঞ হলেও ভালো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।